Hey everyone, assalamualaikum. Welcome to Kabir Vlogs BD and welcome to a brand new another video. This is your host Arfat Kobi Shorub. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Yamaha FZX. Guys, এটার মধ্যে অফিশিয়াল ভাবে এখন অনেক বড় একটা ক্যাশ ব্যাক অফার চলতেছে. আপনারা জানেন যে সব ব্র্যান্ডে বাইকের দাম হিউজ পয়েন্ট বাড়ছে. Yamaha-রও প্রাইসটা আগে থেকে একটুখানি বেড়ে গিয়েছিল, কিন্তু এই বাইকটার মধ্যে নতুন করে একটা ক্যাশ ব্যাক অফার দিয়েছে. সো আজকে ভিডিওতে জানাবো এটা বর্তমান অফিশিয়াল প্রাইস কত, অফিশিয়াল ভাবে কত টাকা ক্যাশব্যাক অফার চলতেছে. তাই আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক অনেক বেশি হেল্পফুল হবে. সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন. আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক. তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন. এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ. অলরাইট গাইস, আমি যদি সর্বপ্রথম এটার মেন পার্ট ইঞ্জিনের স্পেসিফিকেশনটা একটু বলি, এটা হলো ফোর স্টক সিঙ্গেল সিলিন্ডার টু ভ্যালভ ইয়ারকুল এফআই এসও এইচসি 149 সিসি বিএস সিক্স ইঞ্জিন. দেখতে পাচ্ছেন এখানে বিএস সিক্স আনা হয়েছে, আগের ভেরিয়েশনটা বিএস ফোর ছিল. সো আগের থেকে এটা ইঞ্জিনের স্মুথনেসটা অনেক ভালো পাবেন, আর যেহেতু এফআই রয়েছে সো মাইলেজটাও এই সেগমেন্ট বেস্ট পাবেন. আর এটার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট নিয়ে যদি একটু কথা বলি, এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 পিএস 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 আরপিএম. মোটামুটি একটা পাওয়ারফুল ইঞ্জিন, আর বিশেষ করে এটা ইঞ্জিনটা খুবই স্মুথ, আপনারা স্মুথলি বাইকটা রাইড করতে পারবেন. এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা ইঞ্জিন গার্ড দিয়ে দিছে, আর ক্যাথেড্রাল কনভার্টারটা তো দেখালামই. ইঞ্জিন গার্ডটা পুরোপুরি স্টিলের, দেখতেও খুবই সুন্দর এবং আপনার ইঞ্জিনটাকে কাদামাটি থেকে সেভ করবে এই ইঞ্জিন গার্ডটা. যেহেতু পাওয়ারফুল একটা ইঞ্জিন সো অবশ্যই ব্রেকিং ভালো দরকার. এটার মধ্যে অনেক টেকনোলজি অ্যাড করা হয়েছে, বিশেষ করে এবিএস তো পাচ্ছেন. সামনে 282 মিলিমিটার হিউজ সাইজের একটা ডিক্স, বাইব্রিড টু পিস্টন ব্রেক ক্যালিপার, এবিএস সেন্সর, ব্রেকিং কন্ট্রোল খুব ভালো পাবেন. এর পাশাপাশি রিমটা দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার করা হয়েছে, যে কারণে লুকসটা এখন আরও অনেক অনেক বেশি ভালো লাগতেছে. এবং ব্রেকিং কন্ট্রোল তো আপনারা খুব ভালো পাবেন. সামনে এবিএস রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস এর ভেরিয়েশন, আর পেছনে আপনারা দেখতে পাচ্ছেন 220 মিলিমিটার ডিক্স. আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা এবিএস এর সেন্সরের মতো জিনিস. আপনার হয়তো প্রথমত দেখে মনে হতে পারে যে এটা ডুয়েল চ্যানেল এবিএস, না সিঙ্গেল চ্যানেল ইভেস. আর পেছনে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হলো ট্র্যাকশন কন্ট্রোল, মানে বাইকটার মধ্যে আপনার ট্র্যাকশন কন্ট্রোল পেয়ে যাচ্ছেন. সো এই টেকনোলজিটা থাকার কারণে আপনার মানে ভাঙাচোরা রাস্তায় খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন, আপনার টায়ারটা স্কিড করবে না, খুব ব্যালেন্স হয়ে আপনার বাইকটা রাইড করতে পারবেন. আর এর পাশাপাশি এখানে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার পেয়ে যাচ্ছেন. ওভারঅল ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন. আপনার যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা স্কিড করবে না. বিশেষ করে টায়ার নিয়ে কথা বলি, টায়ারটাও যথেষ্ট ওয়াইড এবং এখানে ডুয়েল পারপাস টায়ার মতো ব্যবহার করা হয়েছে. এমআরএফের টায়ারটা ব্যবহার করা হয়েছে, 100 সেকশনের টিউবলেস টায়ার. এটা আপনারা অফরোডিং এবং অনরোডিং দুটোই করতে পারবেন খুব কনফিডেন্টভাবে, হার্ড ব্রেক করলে আপনার টায়ারটাও স্কিড করবে না. এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 140 সেকশনের টিউবলেস টায়ার, খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন. যথেষ্ট ওয়াইড একটা টায়ার, বিল্টিন একটা টায়ার হ্যাঙ্গার এখানে দেওয়া হয়েছে, যে কারণে টেল প্রোফাইল থেকে লুকসটা অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে. এবং টায়ারটা যেহেতু ডুয়েল পারপাস ব্যবহার করা হয়েছে সো টায়ারটার ডিজাইনটাও খুবই সুন্দর এবং এটার গ্রিপও যথেষ্ট ভালো পাবেন. টায়ার গ্রিপ, ব্রেকিং কন্ট্রোল তো আপনারা ভালো পাবেন. এর পাশাপাশি সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সাসপেনশন আপনারা এফজেডএস ভার্সন টু ভার্সন থ্রিতে যে সাসপেনশনটা পাচ্ছেন সেম সাসপেনশনটা এখানে পেয়ে যাচ্ছেন, কিন্তু এখানে এক্সট্রা একটা জিনিস পাচ্ছেন, সেটা হলো এই সাসপেনশন কাভার. যে কারণে যেহেতু এই বাইকটা দিয়ে অফরোডিং অনরোডিং দুটোই করবেন সো অনেক ধুলোবালি লাগার সম্ভাবনা রয়েছে, তাই এখানে একটা সাসপেনশন কাভার দিয়ে দিছে. সো আপনার সাসপেনশনটাকে ধুলোবালি থেকে একটু হলেও সেভ করবে এই সাসপেনশন কাভারটা. আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন. সামনে এবং পেছনে সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো, ভাঙাচোরা রাস্তায় রাইড করলে বুঝতে পারবেন. আর বিশেষ করে রেয়ার সাসপেনশনটা যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে হাইটের সাথে এটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবলভাবে বাইকটা রাইড করতে পারবেন. আর এটার সিট হাইট নিয়ে যদি কথা বলি, এটার সিট হাইট একটু বেশি, 810 মিলিমিটার. সো 5 ফিট 5-এর উপরে যারা আছেন তারা বাইকটা ইজিলি রাইড করতে পারবেন, আর দুইজন খুবই কমফোর্টেবলভাবে বসতে পারবেন. আর সিটটা খুবই সফট এবং খুবই কমফোর্টেবল, এই বাইকটা বিশেষ করে খুব কমফোর্টেবলভাবে বসে লং রাইড করা যাবে, খুব সহজ হ্যান্ড পেন বা রিস্ট পেন হবে না. এবং যে পিলিয়ন রয়েছে সেও মোটামুটি যথেষ্ট কমফোর্টেবলভাবে বসতে পারবে. পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন খুব সুন্দর এখানে একটা গ্রাব ড্রিল রয়েছে, আর টেল লাইটটা পেয়ে যাচ্ছেন এলইডি. আর বিশেষ করে এই নতুন ভেরিয়েশনটার মধ্যে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে, সেটা হলো এলইডি ইন্ডিকেটর. দেখতে পাচ্ছেন আগের ভেরিয়েশনে হ্যালোজিং ইন্ডিকেটর ছিল, আর টেল প্রোফাইল থেকে বাইকটাকে এখন আরও অনেক অনেক বেশি সুন্দর লাগতেছে এই টেল লাইটটা এলইডি এবং ইন্ডিকেটরটা এলইডি দেওয়াতে. আর এক্সজস্ট পাইপটা যদি দেখাই, সেম আগের ডিজাইনে রাখা হয়েছে. বিশেষ করে এক্সজস্ট পাইপের সাউন্ডটা খুবই স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার সাউন্ডটা ফিল করতে পারবেন. আর এখন যদি এটার ফুটরেসগুলো দেখাই, দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রয়েছে রাইডার এবং পিলিয়নের জন্য. এই ছোটোখাটো জিনিসগুলো ইয়ামাহা সবসময় ভালো কোয়ালিটি দিয়ে থাকে, বিভিন্ন ব্র্যান্ডে দেখবেন
কস্ট কমানোর জন্য এগুলা স্টিলের দিয়ে থাকে। সো বাইক যদি কখনো পড়ে যায় এই ফুটেজগুলো ভেঙে যায়, কিন্তু এই অ্যালুমিনিয়ামের ফুটেজ দেওয়াতে আপনার বাইক যদি কখনো আলাদা না করে পড়ে যায় এই ফুটেজগুলো ভাঙবে না খুব সহজে। আর এখন যদি ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, FZX-এর ফ্রন্ট লুকটা খুবই সুন্দর, বিশেষ করে হেডলাইটটা আমার পার্সোনাল ফেভারিট, কারণ ডিজাইনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। এখানে প্রজেকশন এলইডি হেডলাইট পেয়ে যাচ্ছেন, এলইডি DRL পাচ্ছেন, এটা সি টাইটের পাশাপাশি টুকটাক হাইও কভার করতে পারবেন, যথেষ্ট পাওয়ারফুল আলো প্রোভাইড করে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিকেটরগুলো ব্যবহার করা হয়েছে এলইডি। সামনাসামনি লুকসটা খুবই সুন্দর লাগে। আর এটার কালার কম্বিনেশন, বডি কিট নিয়ে এখন একটু কথা বলতে হয়। এটা কালার এখন মোট তিনটা কালার পাওয়া যাচ্ছে, একটা হলো ম্যাট ব্ল্যাক, ম্যাট ব্লু, আর একটা হলো ম্যাট কপার কালার। তিনটা কালারই আজকে আমি যেখানে চলে আসছি DNS মোটরস, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আর গ্রাফিক্স নিয়ে যদি কথা বলি, সেরকম কোনো প্রকার গ্রাফিক্স পাচ্ছে না, জাস্ট ফুয়েল ট্যাঙ্কের এখানে আপনারা পেয়ে যাবেন FZX মেনশন করা 3D-তে, এছাড়া কোনো প্রকার গ্রাফিক্স পাচ্ছেন না। কিন্তু কালার কম্বিনেশনটা খুব সুন্দর করা হয়েছে, ম্যাট ব্লুর মধ্যে ম্যাট ব্ল্যাক ফিনিশিং রাখা হয়েছে ফুয়েল ট্যাঙ্কের এখানে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন তখন এটার কালার কোয়ালিটি আর বিল কোয়ালিটিটা বুঝতে পারবেন। বিশেষ করে এই FZX-এর প্রতিটা কিটি স্টিলে রাখা হয়েছে, এই সামনের মাটগার্ডটা সহ এটা স্টিলের, এবং এই সাইডে যে কেডগুলো রয়েছে সেগুলো স্টিলের। মানে এটা বিল কোয়ালিটি নিয়ে কোনো প্রকার কম্প্রোমাইজ করে নেই ইয়ামাহা। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন অথবা বাইকটা রাইড করবেন তখন একটা প্রিমিয়ামনেস ফিল হবে, এবং কালার কোয়ালিটিও যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এখন যদি এটা ককপিট ভিউ নিয়ে কথা বলি, এখানে দেখতে পাচ্ছেন বাইকটা এখান থেকে খুবই সুন্দর দেখাচ্ছে। আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটার ভিউটা এনজয় করবেন। আর বিশেষ করে এখানে পুরোপুরি ডিজিটাল মিটার পেয়ে যাচ্ছেন, রেগুলার ইউজের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এখানে শো করবে। আর হ্যান্ডেলবার হিসেবে আপনারা পাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। আমি ভিডিও শুরুতেই বলছি যে এটার কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে এটা খুব কমফোর্টেবলভাবে লং রাইড করা যায়। সো সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবার পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। সো আপনারা যখন বাইকটা লং রাইড করবেন খুব সহজে হ্যান্ড পেন বা ডিসপেন হবে না। আর এটা কন্ট্রোলিং সিস্টেমের যদি কথা বলি, এখানে ইঞ্জিন কিল সুইচ পাচ্ছেন, সেলফ রয়েছে, আর এই সাইডে আপার ডিপার ইন্ডিকেটর হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। এবং সুইচের বিল কোয়ালিটিও যথেষ্ট ভালো পেয়ে যাচ্ছেন, আপনারা ফিজিক্যালি দেখলে বুঝতে পারবেন। আর বাইকটিকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্ট এখানে নাই। ইয়ামাহা FZX এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেয়ে যাচ্ছেন আপনারা 165 মিলিমিটার। সো বাংলাদেশের যে কোনো রাস্তায় ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, ডুয়েল হর্ন দিলে একটু ভালো হতো। আর বিল্টিন একটা বাম্পার পেয়ে যাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ড কস্ট কমানোর জন্য এই বিল্টিন বাম্পারটা দিচ্ছে না, আফটার মার্কেটে ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে 1000 থেকে 1200 টাকা চলে যায়। সো আপনারা যদি ইয়ামাহার বাইকগুলো পারচেস করেন তাহলে আপনাদের কোনো প্রকার এক্সট্রা হ্যাসেল নিতে হবে না, বিল্টিন এইটার মধ্যে বাম্পার পেয়ে যাবেন। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 139 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটাও যথেষ্ট সুন্দরভাবে করা হয়েছে, আপনারা যখন বাইকটা অবাই স্পিডে রাইড করবেন মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে অবাই স্পিডে বাইকটা স্টেবলভাবে বাইকটা রাইড করতে পারবেন। সো আপনারা যারা একটা কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো হবে এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন, তারা নিঃসন্দেহে FZX বাইকটা চয়েসে রাখতে পারেন। এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো, বিশেষ করে এটার মধ্যে ট্র্যাকশন কন্ট্রোল অ্যাড করা হয়েছে এবং ABS রয়েছে। সো ব্রেকিং কন্ট্রোলও খুবই ভালো পেয়ে যাবেন আপনারা। ওকে, এখন যদি এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি নিয়ে কথা বলি, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পার লিটার মাইলেজ পাবেন 45-এর মতো অ্যাভারেজ, যেটা এই সেগমেন্ট চিন্তা করলে হিউজ। সো আপনারা যারা এরকম একটা বাইক কিনতে চাচ্ছেন যেটার মেনটেন্স কস্ট কম হবে এবং মাইলেজ বেশি হবে, কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো হবে, তারা নিঃসন্দেহে FZX বাইকটা চয়েসে রাখতে পারেন। আর বিশেষ করে এটার ডিজাইনটা খুবই সুন্দর, এটা আমার পার্সোনাল ফেভারিট একটা ডিজাইন। সো আপনারা যারা এই বাইকটা পারচেস করবেন, এটার তিনটা কালার DNS মোটরসে অ্যাভেলেবল রয়েছে, ম্যাট কপার কালার, ম্যাট ব্লু কালার এবং ম্যাট ব্ল্যাক কালার। সো এখন যদি এটার অফিসিয়াল প্রাইস, অফার প্রাইস সম্পর্কে আপনাদের একটু বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 307,500 টাকা, এর মধ্যে বর্তমানে 2,500 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে। সো এখন মাত্র অফার প্রাইস হচ্ছে 305,000 টাকা। তাই আপনারা যারা FZX বাইকটা পারচেস করবেন অবশ্যই অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, তাদের কাছে এটা তিনটা কালার অ্যাভেলেবল রয়েছে, হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে। অনেকেই কমেন্ট করতেছিলেন যে বাইকটা কোথায় অ্যাভেলেবল পাবো, কারণ এটা অনেক জায়গায় অ্যাভেলেবল নাই। সো আপনারা অবশ্যই অবশ্যই DNS মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। সো আই হোপ আজকে ভিডিওতে বাইকটা সম্পর্কে আপনাদের ডিটেলস জানা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, এবং পরবর্তীতে কিনে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।